নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 6ই এপ্রিল 2021, এই দিন দেবগুরু বৃহস্পতি মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে, আর এটি আপনারা সকলেই জানেন। যার ফলে 160 দিনের জন্য এই 6 রাশির জাতক ও জাতিকার সোনার তরী বইতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে একে একে বলতে চলেছি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে তাও আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। ৬ই এপ্রিল 2021, এই দিন দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে, এটি আপনারা সকলেই জানেন, আর যার ফলে এই 6 রাশির জাতক ও জাতিকার জীবনে 160 দিনে সোনার তরী বইতে চলেছে। তো কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা আমি একে একে বলতে চলেছি, তবে একটি বিষয় আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, আপনার নিজস্ব জন্মছকে যদি বৃহস্পতি শুভ পজিশনে থাকে তাহলে আপনারা শুভ ফল পাবেন। অর্থাৎ একটু আমি ক্লিয়ার করে বলে দিতে চাই, দেখুন বৃহস্পতি যে ঘরে বসে তার থেকে যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়। তাই আপনার বৃহস্পতির দৃষ্টি কোন ঘরে রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয় এবং বৃহস্পতির পজিশনটা কেমন রয়েছে সেটা বড় বিচার্যের বিষয়। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি একবার অ্যানালিসিস করে নিন, যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আগামী 160 দিনে সোনার তরী বইতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আগামী 160 দিনে সোনার তরী বইতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব কিন্তু পুরোপুরি কাটতে চলেছে ধীরে ধীরে। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এটি কনফার্ম। এবং যারা একই জায়গায় কাজ করছেন অর্থাৎ চাকরি করছেন তাদের কিন্তু পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু সন্তান সুখ দেখা যাচ্ছে, এবং যাদের পড়াশোনা নিয়ে প্রবলেম চলছে তাদেরও কিন্তু পড়াশোনা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনারা বিদেশে পড়ার কিন্তু সুযোগ পেতে চলেছেন। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অর্থাৎ আগামী 160 দিন যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এটা বলাই যেতে পারে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 160 দিনের জন্য বৃহস্পতির দোয়ায় সোনার তরী বইতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে ধনের আবির্ভাব ঘটতে চলেছে, সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্র থেকেই কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ আসতে চলেছে। এবং যারা ঋণে জর্জরিত রয়েছেন, প্রচুর ঋণ হয়ে গেছে তাদের কিন্তু সেই ঋণ কিন্তু অনেকাংশে কভারেজ করে দিতে পারবেন, এবং বর্তমান যা সিচুয়েশান রয়েছে তার থেকে কিন্তু আপনারা অনেক অনেক ডেভেলপমেন্ট হতে চলেছেন এই 160 দিনের জন্য। এছাড়াও যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে, বিবাহ কেন্দ্রিক সমস্যা চলছে দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। এবং আপনাদের যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু সন্তান আসার সম্ভাবনা রয়েছে, এবং যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু সন্তান নিয়ে গর্ব অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি তো হবেই হবে, এবং যারা ফ্রেশার রয়েছেন ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের কিন্তু আগামী 160 দিনের জন্য সোনার তরী বইতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 160 দিনের জন্য সোনার তরী বইতে চলেছে। অর্থাৎ
দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন করার সাথে সাথেই আপনাদের জীবনে কিন্তু একটা আলাদা ইমেজ তৈরি হতে চলেছে। অর্থাৎ যে সমস্ত কাজ হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এবং যাদের বিবাহ কেন্দ্রিক প্রবলেম চলছে, বিবাহ হতে চাইছে না বা সেই রকম সম্পর্ক আসছে না, সেই সমস্ত সম্পর্ক কিন্তু ম্যাচিউরিটি লাভ করবে। এবং যাদের চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। যারা ঘরে বসে রয়েছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। এই সময় আপনাদের পড়াশোনার দিকেও কিন্তু শুভ রয়েছে। অর্থাৎ যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন, চান্স পাচ্ছেন না, তারা কিন্তু চান্স পাবেন। এবং যাদের বৈদেশিক বাণিজ্য রয়েছে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এছাড়াও দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের সুখ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের আগামী 160 দিনে দেবগুরু বৃহস্পতির কৃপায় সোনার তরী বইতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও আগামী 160 দিনের জন্য দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন করার সাথে সাথেই ধনের জোয়ার বইবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে সোনার তরি কিন্তু বইতে চলেছে। অর্থাৎ আপনারা বর্তমান সিচুয়েশান থেকে অনেক অনেক বেটার সিচুয়েশানে যেতে চলেছেন, এটি কনফার্ম বলা যেতে পারে। এছাড়াও যাদের বিবাহকেন্দ্রিক প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। এছাড়াও যাদের দাম্পত্য কলহ চলছে তাদেরও কিন্তু দাম্পত্য কলহ অনেকখানি মিটবে এবং আগের থেকে অনেক বেটার পজিশানে আপনারা থাকবেন। যাদের ব্যবসায় টাকা ডুবে গেছে তাদের কিন্তু সেই টাকা কিন্তু উঠার বা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের আগামী 160 দিন সোনার তরী বইতে চলেছে। এরপরে যে 6 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও আগামী 160 দিনের জন্য সোনার তরী বইতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইবে। অর্থাৎ আপনারা যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা বেকার রয়েছেন তাদের কিন্তু বেকারত্ব কাটতে চলেছে এবং আপনারা নতুন চাকরি পেতে চলেছেন। যাদের বিবাহ কেন্দ্রিক প্রবলেম চলছে, বিবাহ নিয়ে সমস্যা, সেই সমস্ত সমস্যা কিন্তু কাটবে। না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। এছাড়াও যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু সন্তান সুখ আসার সম্ভাবনা রয়েছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং যারা নর্মাল বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অর্থ আগমনের দিক কিন্তু প্রশস্ত হতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আগামী 160 দিন আপনাদের জীবনে সোনার তরী বইতে চলেছে। এরপরে যে লাস্ট এবং 6 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আগামী 160 দিনের জন্য সোনার তরী বইতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন করার সাথে সাথেই আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। সেটা চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন বা সেলফ প্রফেশন, 3 ক্ষেত্রেই কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে। এবং যাদের বিবাহ কেন্দ্রিক প্রবলেম চলছে, বিবাহ হতে চাইছে না, বিবাহ আটকে যাচ্ছে, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যেতে পারে। এছাড়াও ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং যার দোয়ায় আপনারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন, না হওয়া কাজ অসম্ভবকে সম্ভব করে ফেলবেন, এটা বলা যেতে পারে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের আগামী 160 দিন সোনার তরি বইতে চলেছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।